এতদিন মানুষ কুয়াকাটার বন জঙ্গল কেটে পশু পাখির ঘর কেড়ে নিচ্ছিল, সমুদ্র সৈকতে ঘোরাঘুরি আর বর্জ্য ফেলে সৈকতের পরিবেশ দূষণ করছিল সমানে। করোনার কারণে সেই মানুষ এখন নিজেরাই আর ঘরের বাইরে বের হতে পারছে না, ফলে সমুদ্র সৈকত কুয়াকাটা এখন প্রায় পর্যটক শূন্য। সেই সুযোগে বন্যপ্রাণীরা মনের আনন্দ সৈকতময় ঘুরে বেড়াচ্ছে। পর্যটক শূন্য সৈকতে নিশ্চিন্তে ঘুরতে এসে বিশাল আকৃতির একটি কচ্ছপ বালুচরে আটকে গেছে। বৃহস্পতিবার 23 জুলাই সকালে স্থানীয় বাসিন্দারা বিচে গিয়ে দেখতে পান বিশাল একটি কচ্ছপ বালুচরে আটকে আছে। সমুদ্র সৈকত রক্ষার জন্য বিচে বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে। বালিশের মতো সেই জিওব্যাগে আটকে আছে কচ্ছপটি। পরে সেটি উদ্ধার করে পুরুষ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কচ্ছপের সামনের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জিওব্যাগে আটকে থাকার ফলে পায়ে আঘাত লেগেছে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে বন বিভাগকে সংবাদ পাঠিয়েছে, তারা এসে কচ্ছপের চিকিৎসা করাবেন। কুয়াকাটায় অধিকাংশ সময় থাকেন সাংবাদিক আরিফুর রহমান। তিনি বলেন, সৈকতের ঝাউবনে এক সময় প্রচুর কচ্ছপ আসতো ডিম পাড়তে। তখন কচ্ছপগুলো প্রত্যেকের থেকে একটু দূরত্ব রেখে বালি সরিয়ে গর্ত খুঁড়ে ডিম পাড়ার প্রস্তুতি নিত। অনেক বছর হয় আর আসে না। এখন সে ঝাউবন সৈকতে বিলীন হয়ে গেছে। এবার লকডাউনের কারণে পর্যটক শূন্য কুয়াকাটায় তাই অসময়ে বিচে আসছে কচ্ছপ। তাছাড়া গভীর সমুদ্রের নিম্নচাপের ফলে কচ্ছপটি বিচে আসতে পারে বলেন ধারণা করছেন তিনি। এদিকে বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটির চিকিৎসা করে পুনরায় সমুদ্রে অবমুক্ত করেছে। দীর্ঘদিন সাংবাদিকতার কারণে ছবি তুলতে এসে আমি দেখতে পাই যে প্রতিবছর শীত মৌসুমে এই এলাকায় প্রচুর পরিমাণ কচ্ছপ আসে যারা ডিম পাড়ার জন্য। তো সেই অর্থে এই সৈকতে এবছর যে করোনাকালীন সময় যে উপকূলে মানুষজন আসে না, তা দ্বিতীয় হলো যে 65 দিনের যে মাছ ধরা বন্ধ, সমুদ্রে মাছ ধরা বন্ধ, সেই অর্থে যে সমুদ্রের অনেক প্রাণী এখন খুব উপকূলের দিকে চলে আসছে। আমাদের যে বড় বড় যে কাকচিপ দেখা যায়, যে কচ্ছপগুলো দেখা যায়, সেইগুলো এখন ডিম ছাড়ার জন্য আসে আর নাহলে নিরাপত্তার জন্য আসে। এই আমাদের গঙ্গামতী কুয়াকাটার যে ঝাউবন, এইসব এলাকায় প্রতি বছর তারা ডিম পাড়ার জন্য এবং অভয়ারণ্য তাদের যে আসে, সে এবছরে সেই একটি বড় ধরনের 25 কেজির একটা কচ্ছপ আসছে। আমরা সেই জিনিসটা সেদিনকে আমরা হাত পাই যে তরে উঠে যায় এবং এখানে বালির যে বস্তা ফলানো হয়েছে সেইটার ভিতরে আটকা পড়ে যায়। তা আমরা সেই কচ্ছপটা উদ্ধার করে আমরা পরে ছেড়ে দিই। আমাদের সংবাদকর্মী এবং স্থানীয় পরিবেশ এবং বন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা এই কচ্ছপটা ছেড়ে দেওয়া হয়।